আছে, আর ঝড় বৃষ্টির জন্য ওখানে একটা ক্যাম্প খোলা আছে সুপ্রিম মসজিদ তলায়। যদি ঝড়ে দিয়ে কিছু অসুবিধা হয় তুমি বলবে, আমরা পাশে থাকবো, ঠিক আছে? ঝড় বৃষ্টির জন্য না না ভয় খাবার কিছু নয়, আমরা আছি, আমরা 24 ঘন্টা ওখানে থাকবো, ঠিক আছে? মুখ্যমন্ত্রী উনিও সকলকে সাবধানে থাকতে বলেছেন, এবং আমাদের খোকন ভাই যুব তৃণমূলের নেতা, উনি আমাদেরকে কেমন আছি না আছি দেখার জন্য বেরিয়েছেন সকাল থেকেই, সব জায়গায় দামে দামে ঘুরছেন, এবং আমার বাড়িতেও এসেছেন, এসে সব খোঁজখবর নিয়েছেন। আরও তো অনেক পার্টির নেতারা আছে, তারা তো এই ঝড় বাতাসের দিনে ঘরে বসে আছে, তারা ভোটের সময় ভোট চাইতে আসবে, কিন্তু খোকন আমাদের সঙ্গে আছেন, উনি এসেছেন আমাদের। যারা চিনছে আমাদেরকে, আমরা তাদেরকে চিনি, হ্যাঁ আমাদেরকে চিনতে পারছে তো, আর পরবর্তীকালে যারা আসবে আমাদেরকে চিনবে না, জোর করে চেনাতে চেনাতে 10 বছর কেটে যাবে, আমাদের লাইফ শেষ হয়ে যাবে, এরা আমাদের তো উপকার করছে, ওই জন্য এদেরকেই চাই। হ্যাঁ, একটা বিষয় এখানে মানে সরাসরি যেটা বলা যায়, একটা কথা আছে তৃণমূলের কথাতে যদি বলা যায়, যে গ্রীষ্ম হোক বা বর্ষা তৃণমূলই ভরসা। তাহলে আজকে কি এরকমটাই দেখতে পাওয়া যাচ্ছে? আজকে বিভিন্ন নেতারা আজকে মানে প্রায় গৃহবন্দী, একটাই কথা আছে যে আজকে নাকি মানে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেই ঝড়েতে আপনি বেরিয়েছেন ডোর টু ডোর প্রচার করছেন, কি দেখুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের নির্দেশ, আমরা সেই নির্দেশকে মাথায় নিয়ে সবাই মিলে একসাথে মানুষের সাথে মানুষের পাশে থাকার, যে আমরা নেত্রী বা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি কথা দিয়েছিলেন, সেই কথাটা জাস্ট আমরা শুধু পালন করছি, অন্য কিছু না। অর্থাৎ যেই ঝড় আসুক বা যাই আসুক, শীত গ্রীষ্ম ভরসা তৃণমূলই ভরসা, বাকি সব শীত ঘুমে চলে গেছে, বাকি রাজনৈতিক দল সব শীত ঘুমে চলে গেছে। তো এরকম একটা মহলে আপনারা যে বেরিয়েছেন, কি বলছেন মানুষকে? এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া প্লাস হচ্ছে ক্যাম্পিং, দুটো একই সাথে চলছে। দেখুন দলের তরফ থেকে, সরকারের তরফ থেকে, সমস্ত জায়গা থেকেই বারবার সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে, যাতে ঝড় বৃষ্টিতে মানুষ ফাঁকে না বেরোয়। তো আমরাও সেটাও বলছি, যাদের দেখেছি এখানে মাটির ঘর আছে তাদেরকে আমরা বিভিন্ন স্কুলে চাবি কাঠি নিয়ে রেখেছি, সেই স্কুলগুলো খুলে দেওয়া হচ্ছে, যাতে তারা সেইখানে আপনার মানে স্থায়ী জায়গায় যাতে বসবাস করতে পারে এই ঝড় ঝাপটার হাত থেকে। আর দ্বিতীয় কথা হচ্ছে মানুষের সাথে থাকতে হবে, তার জন্যই আমরা বেরিয়েছি। এখন এই যে আজকের দিনটা, সারাদিন কি এভাবে কি চুটিয়ে প্রচার করবে? একদম একদম, সারাদিনের এইভাবেই প্রচার আছে।